মেয়েদের সাধারণ পর্দা কতটুকু? এই যে যেসব মেয়েরা বোরখা পরে চোখ সামান্য দেখা যায়, এটা ভালো, অসুবিধা নাই, ঢিলা ঢালা বোরখা হবে, চোখ সামান্য দেখা গেলে কোনো সমস্যা নেই, চশমা ব্যবহার করবে, বাস পোশাকটা ঢিলা ঢালা হবে, যে পোশাক পরে আছে চশমা ব্যবহার করলে হবে, মুখ খোলা যায় প্রয়োজনে। স্যাটেলাইটের মাধ্যমে মহিলারা কি পুরুষের বক্তব্য শুনতে পারে, দেখতে পারে? জি, বুখারী মুসলিমের হাদিস। সেটা কি রাসূলের যুগে স্যাটেলাইট ছিল? চট করে যে বুখারী মুসলিমের হাদিস বললেন, ওই যোদ্ধারা মসজিদে যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে কাঁধের উপরে মুখ লাগিয়ে যোদ্ধাদের দেখছিলেন, কিন্তু যোদ্ধারা দেখেননি যে আয়েশা পিছনে দাঁড়িয়ে আছে। বুঝাতে পারলাম না, হাদিস বুখারী মুসলিম। তাহলে বুঝা গেল যে মহিলারা পুরুষকে দেখতে পারে, কিন্তু পুরুষ মহিলাদেরকে দেখতে পারে না। এই জন্য বললাম যে বুখারী মুসলিম, তুমি যদি বুঝো চট করে যে স্যাটেলাইট কি ছিল, তাহলে তো আমি বেকাদে পড়ে যাবো। দেখো তার চেয়ে দামি, ও তো ছবি দেখতে হয় এবারে নগদ সরাসরি। এই হাদিস বুখারী মুসলিম। কোন হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলে হিন্দু মেয়ের বাবাকে না বলে বিয়ে করা জায়েজ? জি, হিন্দু মেয়ের বাবাকে বলা লাগবে না। একজন মুসলিম যুবকের জন্য কোন শ্রেণীর মেয়েকে বিয়ে করা জায়েজ? পরহেজগার, তাকওয়াশীল, নামাজি, পর্দাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্দাশীলের কথাই বলেছেন। স্বামীর সাথে জোর গলায় কথা বললে কি তার স্বামী শাস্তি হবে? জি না, জোর গলায় কথা বলিয়ে না কোনো শাস্তি হবে না। আসসালামু আলাইকুম, হুজুর নামাজের বৈঠকে কি আঙ্গুল বারবার নড়াতে হবে? জি, বারবার নড়াতে হবে। একবার নড়ানোর কোনো হাদিস দুনিয়াতে জাল ভুয়া হাদিসও নেই। অজু ছাড়া কোরআন ধরা যাবে কি? জি যাবে। মিলাতের বিষয় তাবারক খাওয়ার ব্যাপারে জানতে চাই। মিলাদ ও বেদাত, তাবারক ও বিদাত, পাপের কাজ, বেঁচে থাকবেন। ইল্লাল্লাহ জিকিরের বিধান কি? ইল্লাল্লাহ জিকির হারাম। ইল্লাল্লাহ কোনো জিকির নাই দুনিয়াতে, আল্লাহ আকবার এটা হবে জিকির। স্বামী পীরপন্থী কিন্তু স্ত্রী নয়, কিছু বলে বউকে ছাড়তে রাজি আছে কিন্তু পীরকে ছাড়তে রাজি না। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। পীর মুরিদের 24টা নীতি আছে, তার একটা নীতি হলো মরিদকে থাকতে হবে পীরের কাছে। মরা মানুষ যেমন গোসলদাতার হাতে, মরা মানুষ যেমন কিছু বলতে পারে না গোসলদাতাকে, যেখানে হাত লাগে যেটাই করুক, ঠিক মরিদ তেমন পীরের কাছে একটু কিছু বললে মরিদই কেটে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে মরিদ থেকে বাঁচায়। দেশে আলেম ওলামা আছে, মানুষ অন্য কারো সাথে ঝগড়া করে যদি না কথা বলে তার কি হবে? কথা বলতে হবে, 3 দিন যেন পার না হয়। ঝগড়া করেছেন হয়েছে মানুষ মাত্র, আবার সালাম করে সংশোধন হয়ে যান। সাদাকাতুল ফিত্রের কখন তুলতে হবে? 28শে রমজানে পারা যায়, 27শে রমজান হবে না। 28শে রমজান থেকে সাদাকাতুল ফিত্রা উঠাবেন। এদিকে নামের পূর্বে মাওলানা লেখা যাবে কি? যায় না, লিখায় ভালো। নামের পূর্বে মোহাম্মদ লেখা যাবে কি? যাবে না, প্রয়োজন নেই। মেয়েদের সাধারণ পর্দা কতটুকু? এই যেসব মেয়েরা বোরখা পরে চোখ সামান্য দেখা যায়, এটা ভালো, অসুবিধা নেই, ঢিলা ঢালা বোরখা হবে, চোখ সামান্য দেখা গেলে কোনো সমস্যা নেই, চশমা ব্যবহার করবে, বাস পোশাকটা ঢিলা ঢালা হবে, যে পোশাক পরে আছে চশমা ব্যবহার করলে হবে, মুখ খোলা যায় প্রয়োজনে। বিভিন্ন আলেমের বিভিন্ন মতামত, সবাই হাদিসের রেফারেন্স দেই,
এমত অবস্থায় আপনার টাই যে সঠিক তা কি করে বুঝবো? আপনাকে বুঝতে হবে না। সবাই যে দলিল দেয় এটার কি প্রমাণ সেটা বলো তুমি, তোমার এই কথাটাই মিথ্যা। এই ছেলে বোকা ছেলে, কি বলেছে তুমি? সব আলেম হাদিসের রেফারেন্সে কথা বলে, কে বলেছে বেটা? সব হাদিস হাদিসের রেফারেন্সে কথা বলে, নিয়ে এসো তোমার হুজুরের বক্তব্য আমি দেখাচ্ছি। এই দেশের মাটিতে যত জন সবারই নিয়ে আসো, কে বলেছে? তোমার হুজুরের সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, তোমার হুজুর যদি কোনো বৈঠকে কোনো বক্তব্যে 20টা হাদিস বলে থাকে 20 বছর সময়ের মধ্যে, কি বলো তুমি? তোমার বুদ্ধি হবে কখন? তোমার মাথায় কি গোবর আছে? কোন সাহসে তুমি এই কথা বলো যে রেফারেন্স দিয়ে কথা বলে? রেফারেন্স কাকে বলে বেটা? ইসব জোলেখার কাহিনীকে রেফারেন্স বলছো তুমি? হিসাব পাও না কথা বলার? আসসালামু আলাইকুম হুজুর, আমি একজন হানাফি মাঝহাব ভক্ত মুসলমান। ইমাম আবু হানিফা আমাদেরকে নামাজের যে নিষেধ নিয়ম সিস্টেম দেখিয়েছেন বা অন্যান্য ইবাদত, সেগুলি কি তার নিজস্ব বানানো নাকি সহিহ হাদিসে, এইটা আপনাকে দেখতে হবে। কি আল্লাহর নবী বলছেন, আমি চলে গেলাম, কোরআন আর হাদিস রেখে গেলাম, তো আপনার ইমামেরটা দেখেন হাদিসের সাথে যদি মিল খায় করবেন, আর যদি মিল না খায় তাহলে বাদ দিতে হবে। কেননা আল্লাহর নবী যাওয়ার সময় বলেননি যে আমি ইমাম শাফিকে রেখে গেলাম বা ইমাম আবু হানিফাকে রেখে গেলাম রাহেমাহুল্লাহ, উনি বলেছেন যে আমি কোরআন আর সুন্নাহ হাদিস রেখে গেলাম। তুমি এভাবে বুঝলে তো হবে না হুজুর। হুজুর ছবি তোলা হারাম, কিন্তু আপনি যে ছবি তুলছেন, আমি তুলি না ছবি, কেউ আমার কাছে, তোমার যখন থেকে এসেছি কত মানুষ চাইলো ছবি উঠানোর জন্য, আমি কাউকে আমার ছবি তুলতে দিইনি। বক্তব্য বক্তব্য ছবি সহ ধরে রাখো, তাতে প্রমাণ সুবিধা হবে, বক্তব্য শুনতে সুবিধা হবে, এবং ভালো মন্দ নগদ বোঝা যাবে। হিংসা করে মসজিদ করলে তাতে নামাজ হবে? জি না, নামাজ হবে না। সবাই বই পাবে না, আমার জানা অনুপাতে গাড়িতে অনেক বই আছে, তো ধৈর্য ধারণ করে নিতে থাকেন, আমি আছি আপনাদের পাশে ইনশাআল্লাহ। শায়েখ আমার প্রশ্ন হলো, আমি যখন নামাজে ইমামতি করব তখন কিভাবে নিয়ত করব? অন্তরের পরিকল্পনা নাম নিয়ত। এই যে মসজিদে ঢুকেছেন, কি নামাজ পড়তে ঢুকেছেন, জোহর না আসর আপনার মাথায় জাগছে এটা, সেটার নাম নিয়ত। মুখে নিয়ত করলে গুনাহ হবে? কোন কোন ফসলের যাকাত দিতে হবে? কোন কোন ফসলের যাকাত দিতে হবে? কোন কোন ফসলের যাকাত দিতে হবে? যেগুলো শস্য সেগুলো রসর দিতে হবে, ধান গম যব মটর রাই মসুরি ভুট্টা, যাকাত দিতে হবে না আলুর, আলুর রসর দিতে হবে না, কলার দিতে হবে না, বেগুন সবজির দিতে হবে না, ঢেঁড়সের দিতে হবে না। কত মনে পছন্দ? 18 মন 30 কেজি হলে 20 ভাগের এক ভাগ দিতে হবে, 80 ওজনে 20 মনে 1 মন দিতে হবে। আমরা যদি ফসলের ওসর বের করে তা রেখে দিয়ে দিনে দিনে ফকির মিসকিনকে দেই, জি না, ওসর বের করে রাখা যাবে না, হাতে হাতে দিতে হবে, আর সারা বছর ফকিরকে দিবেন নিজের টাকা পয়সা দান, স্যাটেলাইটের মাধ্যমে মহিলারাকে পুরুষের বক্তব্য শুনতে পারে দেখতে পারে, জি, বুখারি মুসলিমের হাদিস। সেটা কি রাসূলের যুগে স্যাটেলাইট ছিল? চট করে যে বুখারি মুসলিমের হাদিস বললেন, ওই যোদ্ধারা মসজিদে যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে কাঁধের উপরে মুখ লাগিয়ে যোদ্ধাদের দেখছিলেন, কিন্তু যোদ্ধারা দেখেননি যে আয়েশা পিছনে দাঁড়িয়ে আছে। বুঝাতে পারলাম না, হাদিস বুখারী মুসলিম। তাহলে বুঝা গেল যে মহিলারা পুরুষকে দেখতে পারে কিন্তু পুরুষ মহিলাদেরকে দেখতে পারে না, এই জন্য বললাম যে বুখারী মুসলিম।
তুমি যদি বুঝো চটকার যে স্যাটেলাইট কি ছিল, তাহলে তো আমি বেকাদাই পড়ে যাবো। দেখো তার চেয়ে দামি, ও তো ছবি দেখতে হয় এবারে নগদ সরাসরি। এই হাদিস বুখারী মুসলিম। কোন হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলে হিন্দু মেয়ের বাবাকে না বলে বিয়ে করা জায়েজ? জি, হিন্দু মেয়ের বাবাকে বলা লাগবে না, তখন গ্রামের সর্দার বা চেয়ারম্যান মেম্বার দায়িত্বশীল বিবাহ দিয়ে দিবে। শেষ বৈঠকে তাসাহুব, দুরুদ ও দোয়া, মাসুরা পড়ার অন্য কোনো দোয়া পড়া যাবে কি? জি, সালামের বৈঠকে যত দোয়া মুখস্থ আছে সব পড়বেন। দাড়ি কাটা বা শেপ করা যাবে কি? জি না, কাটা শেপ করা হারাম, দুটাই, ছোট করাও হারাম, চেঁচে বেলাও হারাম। ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সূরা ফাতেহার ফাতেহা পড়বে কি? জি, ফাতেহার সাথে অন্য কোনো সূরা পড়বে কি? জি না, শুধু সূরা ফাতেহা। মুক্তাদি শুধু সূরা ফাতেহা পড়বে, অন্য নয়, আর সব সময় পড়বে, একাই হলেও, জামাতে হলেও, সরাবে হলেও, নীরবে হলেও। সাদকাতুল ফিত্রের কখন বিতরণ করতে হবে? উঠাতে হবে ঈদের মাঠে যাওয়ার আগে, বিতরণ হবে যখন সুবিধা।